চাবিটাকে অন করব স্টেটের মাধ্যমে পি কুণ্ডলীর প্রবাহ বারোবাহ কমবো কমার পর এস কুণ্ডলিতে যে প্রবাহ আবিষ্ঠিত হবে আবিষ্ট হবে সেটা আমরা পর্যবেক্ষণ করবো প্রথমে পয়েন্ট পি কুণ্ডলিতে প্রবাহ হঠাৎ বৃদ্ধি করা হলো তাহলে দেখা যাবে মুহূর্তে এস কুণ্ডলীতে ক্ষণাস্থ আবিষ্ট হবে ক্ষণাস্তি প্রবাহ আবিষ্ট হবে এবং এই আবিষ্ট প্রবাহ অভিমুখ হবে পি কুণ্ডলিতে যেদিকে প্রবাহ যাচ্ছে তার বিপরীত দিকে ঠিক আছে এটাই নিয়ম পি কুণ্ডলীর প্রবাহ হঠাৎ বন্ধ করা হলে এস কুণ্ডেলই প্রভাব বিষ্ট হবে কিন্তু সহমুখী হবে অর্থাৎ পি যেদিকে প্রভাব আছে এস তাই হবে যদি কমানো হয় আর কি বন্ধ করা হয় এবার পি কুণ্ডলের প্রভাব যদি সমাহারে বাড়ানো হয় বা সমাহারে কমানো হয় তাহলে দেখা যাবে এখানে আবিষ্ট তরিচালক বল আবিষ্ট হবে আবিষ্ট তরিচালক বল অভিমুখ হবে বৃদ্ধির সময় বিপরীতমুখী আর হাসির সময় সমুখী আবিষ্ট চলক বল যেটা হবে সেটা হবে স্থির মানে আবিষ্ট তরিদ চলক বল এবং এই আবিষ্ট তরিত প্রভাবে অভিমুখ হবে বৃদ্ধির সময় বিপরীতমুখী আর কমানোর সময় সমুখী পি কুণ্ডেল প্রবাহ যদি শূন্য বা স্থির মানে থাকে তাহলে এর কুণ্ডল কোনো বল আবিষ্ট হবে না তার মানে কি পি কোনো প্রবাহ না যায় বা এটা যে পি কুণ্ডল শূন্য থাকে পি কুণ্ডল অফ করা যেতে থাকে যাবি বা স্থির মানের প্রবাহ যদি থাকে তাহলে এর মধ্যে কোনো তৈরি বল অবিস্ত হবে না শূন্য থাকলে তো এখানে শূন্যই থাকবে স্থির মানে থাকলে হচ্ছে কি তরিত্রলোক বলের পরিবর্তন আহ কি বলে ফ্লাস্কের পরিবর্তন হয় না ফ্লাস্ক থেকে কি পরে বলতেছি চম্ব ক্ষেত্রে পরিবর্তন হবে না যদি স্থির মানে প্রবাহ হয় চম্ব ক্ষেত্রে পরিবর্তন হবে না চম্ব পরিবর্তন হলে এখানে কোনো প্রভাব আবিষ্ট হবে না এটা ব্যাখ্যাটা পরে দিচ্ছি আচ্ছা এখানে পি কুণ্ডলী প্রবাহ হলো পি যে প্রবাহ হলো সেটা চরিতচুম্ব আবেশের কারণ পি কুণ্ডলী হচ্ছে কি চরিচুম্ব আবেশের ফলে এর মধ্যে প্রবাহ যাচ্ছে আচ্ছা এই কুণ্ডলীকে প্রাথমিক কুণ্ডলী বলা হয় অন্যদিকে এস কুণ্ডলী প্রবাহ হল তরুচুম্ব আবেশের ফল এটাকে বলা হচ্ছে গৌণ কুণ্ডলী